হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। উইয়ান ব্লগসের পাশে থাকার জন্য ধন্যবাদ। তো আজকে আসলে আমি একটু কথা বলতে আসছি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা সম্পর্কে। ঠিক আছে, আপনারা যারা মানে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা সম্পর্কে জানতে চান বা মানে আসলে অনেকের একটা কনফিউশন যে ভাই আমার বিভিন্ন এম্বাসিতে ফাইল সাবমিট করতে হবে, যেমন পর্তুগাল, পোল্যান্ড বা বিভিন্ন যেটার এম্বাসি বাংলাদেশে নাই, ঠিক আছে, আমি ডিরেক্ট ইন্ডিয়াতে ফাইল সাবমিট করব। ঠিক আছে, এখন ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনার কোন ভিসাটা লাগবে? তো ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনাকে যে ভিসাটা লাগবে, ঠিক আছে, এই ভিসাটা আসলে আপনি চাইলে খুব ইজিলি আপনি করতে পারেন। এটার জন্য কোনো দালাল বা কোনো এজেন্ট বা কোনো প্রতারকের দরকার নেই। তো আমরা যারা আসলে জানি না তারা দেখা যাচ্ছে যে অনেক দালাল বা অনেক এজেন্ট বা অনেকের কাছে যায় আর আপনার অনেক টাকা আমাদের কাছ থেকে তারা হাতিয়ে নেয়। তো আমরা আসলে জানি না, বিদে আমরা এই কাজটা করি। আর আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা মানে কোনো বিপদে শরণাপন্ন না হন বা আপনাদের কোনো একটা অতিরিক্ত কোনো টাকা লস না হয়। জাস্ট এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য আমি এই ভিডিওটা করা, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনারা জাস্ট এটা জানতে পারবেন যে কোন বিষয়টা করলে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন, আপনার ফাইলটা ইন্ডিয়াতে সাবমিট করতে পারবেন, দেন আপনি ইন্ডিয়াতে স্টে করা অবস্থায় আপনি আপনার পাসপোর্টটা নিয়ে ভিসাটা নিয়ে যেই দেশে ভিসাটার জন্য আবেদন করবেন ওই দেশে ভিসাটা নিয়ে আপনি দেশে আসতে পারবেন। ঠিক আছে, তো আসলে ভিডিওটা বেশি একটা লং করবো না, এটা খুব অল্প কথার মধ্যে আমি বলে দেবো। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যারা মানে বিভিন্ন দেশের এম্বাসিতে ফাইল সাবমিট করতে চাই, ইউরোপের বেশিরভাগ এম্বাসি বাংলাদেশেরই, তো আমাদের যদি বাংলাদেশে হয়তো বা কিছু কনজুলেট আছে, কনজুলেট থাকলে দেখা যাচ্ছে যে লং টাইম ওয়ার্ক ভিসা যেগুলো এগুলো তারা সাবমিট করে না। হয়তো বা দেখা যাচ্ছে যে সি টাইপ ভিসা বা বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা এগুলো তারা সাবমিট করে বা ফ্যামিলি ট্যুরিস্ট ভিসা এগুলো সাবমিট করে, বাট তারা লং টাইম ওয়ার্ক ভিসা বা ডি ভিসা যেটাকে বলা হয় তারা এটা সাবমিট করে না। তো আসলে এটা সাবমিট করার জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হতো। ইন্ডিয়া যেতে হলে আমাদের যে ভিসাটা এটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা, ঠিক আছে। তো ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনার নর্মাল কিছু রিকুয়ারমেন্ট আছে, ওই রিকুয়ারমেন্টগুলো আপনি জাস্ট এম্বাসিতে ফাইল নিয়ে পাসপোর্ট সহ এম্বাসিতে ফাইল সাবমিট করবেন, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সাবমিট করবেন। খুব অল্প সময়ের মধ্যে খুব স্বল্প পরিশ্রমে আপনি খুব ভালোভাবে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসাটা নিতে পারেন। এটার জন্য আপনার কোনো দালাল, কোনো এজেন্ট বা কোনো কারো কাছে যাওয়ার কোনো দরকার হবে না। ইনশাল্লাহ আপনি যদি আপনি জাস্ট নর্মাল কিছু রিকোয়ারড ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টগুলো আপনি যদি একসাথে অ্যাটাচ করে আপনার পাসপোর্ট সহ এম্বাসিতে ফাইল সাবমিট করেন 500 টাকার বিনিময়ে, আপনার খুব সহজে ভিসাটা হয়ে যাবে। তো আপনাদের যেই জায়গায় মানে খুব সহজে হচ্ছে কেন আপনারা মানে জেনে না জেনে না বুঝে আপনারা যাচ্ছেন, ঠিক আছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা মিনিমাম ইন্ডিয়াতে ফাইল সাবমিট করার জন্য কোনো দালালের প্রতারকের কাছে যাওয়ার দরকার নেই। জাস্ট আপনি একটা ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা করে নিন, ভিসাটা করে আপনি ইন্ডিয়াতে চলে যান। চলে যাওয়ার পর আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করেন, এম্বাসি থেকে যেই টাইমটা দিই ওই টাইমটা পর্যন্ত অপেক্ষা করুন। আপনি আপনার ভিসা হোক বা রিফিউজ হোক আপনার পাসপোর্টটা নিয়ে সোজা আপনি বাংলাদেশে চলে আসুন। তার জন্য কোনো দালাল বা কোনো এজেন্ট বা কোনো প্রতারক চক্রের কারো কাছে যেতে হবে না। সো আমার ভিডিওটা করার মেইন লক্ষ্যটাকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমার কথা হচ্ছে যে আমি মানে প্রশ্নটা প্রায় পাই, ভাইয়া আমি ইন্ডিয়াতে যাবো ফাইল সাবমিট করার জন্য, মাল্টার জন্য, পর্তুগালের জন্য, বিভিন্ন কান্ট্রির জন্য, ঠিক আছে, কিন্তু আমি কী ভিসা নিয়ে ইন্ডিয়া যাবো? আসলে এটাও অনেকে জানে না, ঠিক আছে, কী ভিসা নিয়ে যাবে। তো আসলে আপনার টেনশন করার দরকার নেই, আপনি জাস্ট ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে ওই ডকুমেন্টগুলো একসাথে অ্যাটাচ করে আপনার পাসপোর্ট সহ এম্বাসিতে জমা দেবেন। জমা দেওয়ার কিছুদিন পর আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন তখন আপনি সোজা ইন্ডিয়াতে যাবেন, ফাইল সাবমিট করবেন, চলে আসবেন, ঠিক আছে। তার জন্য কারো কোনো শরণাপন্ন হওয়ার কোনো দরকারই নেই, কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। আমার ভিডিও করার একটাই লক্ষ্য, তো আমি তো আপনাদেরকে বললাম, ঠিক আছে, আপনার কোনো প্রতারক চক্রের কাছে যাবেন না, জাস্ট নিজেরা অ্যাপ্লাই করুন। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিজেই পাওয়া যায়, ঠিক আছে, তার জন্য কোনো এজেন্টের দরকার নেই, আপনি ডেট নিতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। বুয়ান ব্লগসের সাথে ধন্যবাদ। আবার মোস্ট ওয়েলকাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন।